أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وانزل الفرقان وجعله هدى للناس والصلاه والسلام على من عبد ربه بطاعه اوامره واجتناب نواهيه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশের একদিনী ভাই সৌদি আরবিয়া থেকে প্রশ্ন করেছেন যে আর কিছুদিনের মধ্যেই আসছে ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস তো এ বিষয়ে ইসলামী সারিয়া কি বলে বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে আলোচনা করলে উপকৃত হতাম কেননা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিজাতি বিধর্মী অমুসলিমদের ছেলে মেয়েরা সেই যুবক যুবতীরা তারা বিভিন্ন নোংরা কাজ করে থাকে এই বিশ্ব ভালোবাসা দিবসের দিন এই ভাইরাস আমাদের মুসলিম সমাজেও প্রবেশ করে গেছে মুসলিম দের ছেলেমেয়েরাও এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে তো এ বিষয়ে ইসলামে কি বলে জানালে খুবই উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ইসলামের দৃষ্টিতে ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা কি হারাম এ বিষয়ে বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে আলোচনা করব। এই ভ্যালেন্টাইন্স ডে এটা চোদ্দ ফেব্রুয়ারিতে পালিত হয় এই ভ্যালেন্স ডে ভ্যালেন্ট ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে প্রত্যেক যুবক যুবতীরা একে সাক্ষাৎ করে এবং একে অপরকে প্রপোজ করে কতই খারাপ আপনি নাকি মুসলিম আবার একজন অপরিচিত মহিলার সাথে সাক্ষাৎ করে তার সাথে কত ধরনের নোংরা কাজ করেন অথচ অগাধ মিলামিশা এগুলো ইসলামে হারাম এবং চোখের যে আপনি দৃষ্টি দেবেন পায়ে হেঁটে যাবেন এর ধারাতেও আপনার জিনা হবে গুনা হবে কত রকমের জিনা অথচ মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা বানিস রয়াল বা সুরতুলিস র সুরা নম্বর সতেরো আট নম্বর বত্রিশে বলেছেন ওয়ালাতাকরাবুজ জিনা ইন হু কান আফা হিসে তোমরা জিনা তথা ব্যবিচারের নিকটবর্তী না নিশ্চয়ই তা ঘৃণা ও দেখুন এই আয়ত থেকে স্পষ্ট যে দূরের কথা বরং যাবে না যা মহান আল্লাহ স্পষ্টভাবে আয়াতে নিষেধ করেছেন আর এই বিশ্ব ভালোবাসা দিবস এই নামে সেই দিনে প্রত্যেক যুবক যুবতী একে অপরকে সাক্ষাৎ করে থাকে এবং শয়তান তাদেরকে কি করে অসুয়া সাদাই তো এই দিনটা হচ্ছে যুবক যুবতীদের অগাধ মিলামেশার দিন এবং সেদিন শয়তান খুবই সুযোগ পাবে অসুয়াসা দেওয়া এবং কুপ কুমন্ত্রণা দেওয়ার তাই ব্যবিচারের নিকটবর্তী হওয়া যাবে না আর ব্যবিচারের নিকটবর্তী হওয়ার এই দিনটা হচ্ছে একটা মূল মাধ্যম বা উপায় তাই আসুন আমরা এই ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস থেকে দূরে থাকি যদি আমাদের মধ্যে কেউ তা করে থাকেন তাহলে তা দ্রুত পরিত্য প্রিয় শ্রোতা ভালোভাবে খেয়াল রাখবেন যে এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য আমরা যুবক যুবতী যারা একে অপরকে সাক্ষাৎ করে প্রপোজ করি এবং সেখানে কত রকমের গোনা আমরা করি এ বিষয়ে জানুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যা হাদিসের গ্রন্থ শাহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার আটশো উননব্বই এবং সাহি বুখারি হাদিস নম্বর ছ হাজার দুশো আটত্রিশ এবং শাহী বুখারী হাদিস নাম্বার ছ দুশো তেতাল্লিশ এবং শাহী মুসলিম হাদিস নম্বর দু হাজার হাদিস এখানে উল্লেখ আছে বিশ্বনবী মুহাম্মদ মুহ রসুল্লা সাল আলী আসালাম বলেছেন আলাইনা নিতাজনিয়ান ওয়ানা হুমায় যে দুই চক্ষু জিনা করে ব্যবচার করে এবং এই দুই চক্ষুর জিনা হচ্ছে চোখে দৃষ্টিপাত করা চোখে দেখা আর জেনে রাখবেন সেই বিশ্ব ভালোবাসা দিবসের দিন মহিলারা এমন পোশাক পরে যেই পোশাক হয় খুবই খাটো পোশাক শর্ট পোশাক এবং তাদের শরীরের অধিকাংশ অংশ বের করে রাখে শরীরের উঁচু নিচু কিছুই বোঝা যায় এবং যা চোখ দিয়ে দৃষ্টি দেয় যুবকেরা তাদের চোখের দ্বারা কি হয় জিনা হয় এবং সেদিন যে পায়ে হেঁটে যায় বিশ্বনবী সাল আলহি তিনি এই হাদিসেই বলেছেন যে পায়ের জিনা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া প্রিয় শ্রোতামণ্ডলী তাই এই জিনা থেকে আমাদের অবশ্যই অবশ্যই বাঁচতে হবে কেননা মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরতুল ইসর বা সুরাবান ইসরাইল সুরা নম্বর সতেরো আয়ত নম্বর ছত্রিশে বলেছেন নিশ্চয় কান এবং চোখ এবং অন্তর এই সমস্ত জিনিসকে কাল ক্যামতের মাঠে জিজ্ঞেস করা হবে এই ক্যামতের মাঠে এই চোখ কান এবং অন্তর সকলেই সত্য কথা বলবে আর আপনি নিজের চোখের দ্বারা যা দেখেছেন কানে যা শুনেছেন সমস্ত কিছু কিন্তু কান চোখ এবং অন্তর সত্য কথা বলবে এবং তাদেরকে কথা বলার শক্তি মহান আল্লাহ প্রদান করবেন প্রিয় শ্রোতামণ্ডলী তাহলে বুঝুন কত ভয়াবহ এই গুনা থেকে আমাদের খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই বাঁচতে হবে প্রিয় শ্রোতামণ্ডলী তাহলে আমাদের এই বিশ্ব ভালোবাসা দিবস যেই দিন হচ্ছে যুবক যুবতীদের প্রপোজ করার দিন একে অপরে তারা মিলে থাকে এই দিনটা যুবক যুবতীরা কত ধরনের গুনাহ করে থাকে অত্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নাম্বার 2165 এবং সহিহ ইবনে হিববান হাদিস নাম্বার 2282 मध्ये উল্লেখ রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইখলু আনরাজুলুম বিইমরাতিন ইল্লা কানা الثالثهহুমা الشয়তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন পুরুষ কখনোই কোনো মহিলার সাথে নির্জনে একা একই না থাকে কোনো পুরুষ বলতে ওই সমস্ত মহিলাদের সাথে একা কি নির্জনে না থাকে যাদের সাথে বিবাহ জায়েজ বা বৈধ তো ওই সমস্ত মহিলাদের সাথে একা একই নির্জনে না থাকে কেননা সেই অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় শৈতান ইল্লা কেনা সালিতহুমা শৈতান তাহলে সেই দিন ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবসের দিন নারী পুরুষ অপরিচিত একে অপরে তারা সাক্ষাৎ করে প্রপোজ করে এবং সেই দিনে তারা যে সাক্ষাৎ করে থাকে তারা নির্জনে একা একই তাদের মধ্যে আর কেউ থাকে না তো সেই অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় শয়তান আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কখনোই যেন কোনো নারী পুরুষ নির্জনে একা একী যেন না থাকে প্রিয় শ্রোতামণ্ডলী বিশ্বনবি সল্লাহ আলিসলামের এই কথাকে অমান্য করা হচ্ছে আল্লাহ রবুল আলামিনের কথা ওয়ালা তাক র বুঝিনা ইন্নাহু কান আফা আসাবিলা সুরবানীস রয়ুল সতেরো নম্বর সুরা সুরাতুলিস র এবং বত্রিশ নম্বর আয়াত তো আল্লাহরব্দুল আলামিন বলছেন যে তোমরা ব্যাবিচারের নিকটবর্তী হও না ব্যবিচার করা তো দূরের কথা আর জেনে রাখবেন এই দিন হচ্ছে ব্যবিচার হওয়ার একটা মূল উপায় বা শয়তানের কুমন্তনায় পড়ে অনেকেই বিভিন্ন ধরনের নোংরা খারাপ কাজ করে থাকেন প্রিয় আরেকটা কথা অবশ্যই জেনে রাখবেন যে এই ভ্যালেন্টাইনস ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে বিজাতি বিধর্মী তারা তাদের ছেলে মেয়েরা তাদের মধ্যে বিধর্মী যারা রয়েছে তাদের যুবক যুবতীরা একে অপরের সাক্ষাৎ করে এবং তারা বিভিন্ন রকমের নোংরা কাজ করে থাকে প্রিয় শ্রোতামণ্ডলী এই অমুসলিমদের এই যে একটা প্রথা রেওয়াজ আমাদের তাদের এই ভাইরাস আমাদের সমাজের মধ্যে প্রবেশ করে গেছে খুব দ্রুত পরিত্যাজ্য আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে কেননা এর আরও একটা ভয়াবহ রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যা হাদিসের গ্রন্থ সোনান আবিদাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ এবং শাহিহুল জামে হাদিস নাম্বার ছ হাজার একশো ঊনপঞ্চাশ এবং শাহিব নেহেব্বান হাদিস নাম্বার চারশো সাঁত্রিশ বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেছেন মা তেসব্বাহাবি কৌমিন ফাহ আমিন হোম যে ব্যক্তি যে জাতির সাদৃশ অবলম্বন করে সে সে জাতিরই অন্তর্ভুক্ত তাহলে এই হাদিস স্পষ্ট যে যদি আমরা জাতির কোনো অবলম্বন করি তাহলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হব তাছাড়া একটা কথা আছে পূর্বাদ বাক্য প্রবন্ধ রয়েছে তা হচ্ছে এই যে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত তো আমরা যদি সেই অমুসলিমদের এই নোংরা কাজকে আমাদের মধ্যে টেনে আনি তাদের দেখে দেখি আমরাও যদি আমাদের সমাজে তা প্রবেশ করাই তাহলে তাদের সাথেই আমাদের হাসুর হবে কথাই উল্লেখ রয়েছে স্পষ্টভাবে দেখুন সোনানো আবিদাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ এবং সাহিউল জামে হাদিস নম্বর ছ হাজার একশো উনপঞ্চাশ সাহিব নেহবান হাদিস নম্বর চারশো সাঁত্রিশ তাই এই ইসলামের দৃষ্টিতে ভ্যালেন্টিনস ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হচ্ছে স্পষ্টভাবে হারাম এই চোদ্দ ফেব্রুয়ারিতে এই দিবস পালন করা নিঃসন্দেহে হারাম আর এই জন্য মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল ইসরা বা সুরাবান ইসরায়েল সতেরো নম্বর সুরা এবং একাশি নম্বর আয়তে বলেছেন অকুল জা আল হাক্কু আজ হাকাল বাতিল ইন্নাল বাতিল আকানা জাহুকা নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আপনি বলে দিন যে সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে এবং মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই মিথ্যা তো ধ্বংস হওয়ার জন্যই প্রিয় তাই সত্য হচ্ছে এই যে ইসলামে তথা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যাবে না একবারে হারাম আপনি মুসলিম আপনি কিভাবে আপনার ছেলে মেয়েকে আশ্রয় দিচ্ছেন আপনি নিজেকে মুসলিম বলে কিভাবে দাবি করছেন কিভাবে আপনার ছেলে মেয়ে এই ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবসের দিনে তারা বিভিন্ন রকমের জিনা নোংরা কাজ কিভাবে করে থাকে তারা একে অপরে কিভাবে প্রপোজ করে থাকে আপনি তাদেরকে কিভাবে আশ্রয় দিতে পারেন জেনে রাখবেন স্পষ্ট সহি হাদিস থেকে প্রমাণিত বিশ্বনবী সাল আলী হাসালাম বলেছেন আদাইয়ুসুরায় ধুলুল জান্না যারা দাইয়ুস তথা যারা বেহায়াপনা আপনাকে আশ্রয় দেয় যারা নিজের ছেলে মেয়েদেরকে বেহায়াপনা করার সুযোগ দেয় তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না তাই আপনি নিজেকে মুসলিম বলে কিভাবে দাবি করেন অথচ আপনার ছেলে মেয়ে একবারে আপনি তাদের সম্বন্ধে বেখবর কোনো খবরই রাখেন না তাদের সম্বন্ধে আপনি উদাসীন অথচ আপনার ছেলে মেয়েরা দেখুন এই 14 ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা কত ধরনের নোংরা কাজ করে থাকে প্রিয় শ্রোতা আমাদের এই নোংরা ভাইরাস থেকে আমাদের এই সমাজকে বাঁচাতে হবে আমাদের সভ্য সমাজে এই যে একটা অসভ্য ভাইরাস প্রবেশ করে গেছে এই তা থেকে আমাদের সকলকেই বাঁচাতে হবে এটা আমাদের সকলের কর্তব্য এই এই বিষয়ে আমাদের সকলকেই সচেতন হতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দেন যাতে আমরা এই নীলজ্জা জঘন্য এই অবৈধ কাজগুলি থেকে আমরা বেঁচে থাকি এই চৌদ্দ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালবাসা দিবসের দিনে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজা খাইরান উল্লাহ ও আহসানুল জাজা